টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি ঘরে টেলিভিশন সেটের সামনে বসে দেখছেন, কিংবা একটু পরে টেলিভিশন সেটের সামনে এসে বসে এই অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন, অথবা একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, অথবা আরও পরে যারা সময় সুযোগ মতো ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ইমিগ্রেশন নিয়ে। আমরা অনেকেই, আমরা অবৈধতার কথা বলছি না, বৈধ উপায়ে অনেকে আমেরিকাতে আসি, এখানে অভিবাসী হিসেবে আসি, কর্মসংস্থান নিয়ে বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে আমরা এখানে কাজ করি থাকি, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমরা নানা রকম জটিলতার মধ্যে পড়ে যাই, এবং সেক্ষেত্রে আমরা অন্য কোনো দালালের কথা বলছি না, অনেক অভিজ্ঞ অ্যাটর্নি বা যারা এইটা নিয়ে ইমিগ্রেশন নিয়ে কাজ করেন তাদের কাছে যাই, হাজার হাজার ডলার খরচ করি, তারপরেও আমরা নানান রকম বিপদের সম্মুখীন হই। এরকম ঘটনা প্রায়শই ঘটছে ইদানিংকালে আমরা দেখছি, সে কারণে আজকে আমরা আমাদের আলোচনার বিষয়টিকে বেছে নিয়েছি এভাবে যে আমেরিকায় অবস্থানকালীন কর্মসংস্থান ভিত্তিক অভিবাসনে কী ধরনের সমস্যায় আমরা ভুগছি, সবাই ভুগছি সে কথা আমরা বলছি না, বা এর মধ্যে অনেকেই আমরা ভুগছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, এবং সময় থাকলে EB3 ভিসা নিয়েও আমরা কথা বলতে পারি। এর বাইরেও সুপ্রিয় দর্শক, আপনাদের যাদের ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার জন্যে যদি টেলিফোন করেন, এবং যে টেলিফোন নম্বরটি টেলিভিশন স্ক্রিনে ভেসে উঠেছে আমি তারপরেও বলে দিচ্ছি, 6463079828 এই নম্বরে যদি ফোন করেন, তাহলে সেক্ষেত্রে আজকে আমাদের যিনি বিশেষজ্ঞ আলোচক আছেন তিনি আপনাদের এই সমস্ত প্রশ্নের সুন্দরভাবে জবাব দিয়ে আপনাদের সমস্যাগুলোর সমাধানের পথটা অন্তত দেখিয়ে দিতে পারবে। সে কারণেই আপনারা আপনাদের সমস্যা সংক্রান্ত যে কোনো বিষয়ে এই নাম্বারে টেলিফোন করতে পারেন। আর ইত্তকার এই সমস্ত বিষয় নিয়ে আমাদের টেলিভিশন স্টুডিওর সঙ্গে যিনি সংযুক্ত হয়েছেন তিনি আপনার অ্যাটর্নি, খুবই পরিচিত আপনাদের, মিস্টার অ্যাটর্নি মিস্টার মীর মোহাম্মদ মিজানুর রহমান। মিস্টার মিজানুর রহমান, আপনাকে টেলিভিশন স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ মিস্টার মিজানুর রহমান। আজকে আপনার সাথে আমি প্রথম অনুষ্ঠান করছি সম্ভবত, কারণ এই সময় সাধারণত আপনি থাকেন না, সে কারণেই আপনার সঙ্গে করা হয় না। তো আজকে যেহেতু ভাগ্যক্রমে আপনার সাথে আমার পড়ে গেছে, আমি খুবই গর্বিত এবং আমি নিজেকে বেশ সৌভাগ্যই মনে করছি যে আপনার সুচিন্তিত মতামত আজকের যে আলোচনার বিষয়টি রয়ে গেছে সেটি দিয়ে আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন। তো আমরা যে কথাটি নিয়ে শুরুতে বলার চেষ্টা করেছিলাম যে আমরা অনেকেই এদেশে হয়তো ভিজিট ভিসা নিয়েই আসি, এবং বৈধ উপায়ে আমরা পরে পরবর্তীতে বিভিন্ন কর্মসংস্থানের বা বিভিন্ন দপ্তরে আমরা কাজ করছি, কিন্তু তারপরেও আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, নানানভাবে সমস্যার সম্মুখীন হই, এবং এক্ষেত্রে আমাদের অনেক আর্থিক ক্ষতিও হয়ে যায়, তারপরেও আমরা সমস্যার থেকে বেরোতে পারি না। এই সংক্রান্ত বিষয়ে আপনার কাছে কী ধরনের সমস্যা সংক্রান্ত আপডেটস আছে, বা কী ধরনের মানুষ এই সমস্যার মধ্যে ভুগছে বিষয়টি নিয়ে যদি একটু বিস্তারিত কথা বলতেন, তাহলে আমরা যারা এই ধরনের সমস্যার মধ্যে আছি তারা অন্তরটা আলোর পথ পেতে পারে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। হ্যাঁ, ধন্যবাদ। আমি বলার আগে ধন্যবাদ আমাকে এখানে পরিচয় করে দেওয়ার জন্য। আমার খুব পরিচিতি নাই, এটা সত্যি না, আপনাদের অতি প্রিয় পরিচিত ইত্যাদি কথা বললেন, যেটা আমার নাম তো বললেন। আমি আমেরিকাতে জুরিস ডক্টর ডিগ্রি করে এবং একবারে বার পাস করে এবং তারপর বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে 1999 সালের ডিসেম্বরের 15 তারিখে শপথ গ্রহণ করি অ্যাটর্নি অ্যাট ল হিসাবে। আমি নিউ ইয়র্ক এবং নিউ জার্সির লয়ার এবং এই পর্যন্ত আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের 46টা শহরে কেস করেছি ফিজিক্যালি ওখানে গিয়ে। তো এই হচ্ছে মোটামুটি বেসিক আমার পরিচয়। তো হ্যাঁ, এবং আমি যেহেতু নিউ ইয়র্কে প্র্যাকটিস করি, একটা বড় সময় ধরে আমাকে ইমিগ্রেশনের উপরে কাজ করতে হয়। এখানে প্রচুর ইমিগ্রেন্ট মানুষজন আছেন, তো ফলে এটা একটা বেশি সময় আমার নিয়ে নেয়। এছাড়াও অন্য অন্য প্র্যাকটিস আছে, সেটা পরে হবে। যেহেতু আপনার ইস্যুটা হচ্ছে আজকে আপনি যে ব্যাপারে আমাকে কথা বলতে বললেন, তো সেগুলো বলার জন্য
আমি বিভিন্ন সময়ে আমাদের বাঙালি ভাই বোনের কাছ থেকে যে ধরনের ফোন কল বা এর ভিত্তিতে যে কনসালটেশন অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, তো সেখানের যে সমস্ত কথাবার্তা শুনি তার ভিত্তিতে তাদের যে সত্য ঘটনাগুলো সেগুলোর আলোকে আমি এখন যে কথাটা বলবো সেটা আমি মানে ওনাদের থেকে আমি যে ধরনের দুর্ভাগ্যজনক এবং বিভিন্ন রকমের ভয়াবহ কিছু কথা শুনেছি সেগুলো আমি অন্যদের সাথে শেয়ার করতে চাই, যাতে করে এই ধরনের বিপদে অন্যরা না পড়েন, এলো একটা কথা। তো যাই হোক, ক্যালিফোর্নিয়া থেকে কল পেলাম, তারা ফোনে কনসালটেশন করলেন, নিউ ইয়র্ক থেকেও এরকমের এসে কনসালটেশনে এসছেন লোক। এই দুটো ঘটনার ভিত্তিতে আমি যেটা বলতে চাই, ওনারা ভিজিট করতে এই দেশে আসলেন এবং এখানে কোনো কারণে তাদের ভালো লাগলো বা কোনো কারণে ওনারা এখানে থেকে গেলেন এবং দুজনেই এখানে যেটা হয়েছে যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছে ওটা পেন্ডিংয়ে আছে। তো প্রথমে একটা ভুল চিন্তা করা হয় যে এখানে এসে ধরেন ওনাকে এয়ারপোর্টে বা যেখানেই যে পোর্ট অফ এন্ট্রিতে 6 মাসের একটা স্টে পারমিশন দেওয়া হয়। হ্যাঁ, আগে ওই একটা কার্ডের মধ্যে স্ট্যাম্প করে পাসপোর্টে অ্যাটাচ করে দেওয়া হতো, এখন সেটা আর করা হয় না, এখন এটা অনলাইনে বের করা যায় গেল। তো মোটামুটি নর্মালি এর থেকে কমও হতে পারে, কিন্তু 6 মাসের প্রথম দিকে একটা স্টে পারমিশন দেয় যে এ পর্যন্ত ওনার স্ট্যাটাস আছে। তারপরে ওনারা যেটা করে ওই অ্যাসাইলাম সিক করতে গেলে অন্য কিছুর জন্য এটা অবশ্যই দরকার আছে, কিন্তু অ্যাসাইলাম সিক করতে চাইলেও অনেকে ওই 6 মাসের মধ্যে অ্যাপ্লাই করতে চান, যে এতে তারা একটা ভুল ভাবেন যে এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন 6 মাসের মধ্যে করলে ওনার স্ট্যাটাস তার থেকে যাবে। দ্য আনসার ইজ নো। যদি আপনি এখানে ভিজিট ভিসা এক্সটেনশন করতে চান কি অন্য কোনো ভিসাতে ট্রান্সফার করতে চান, যেমন ছাত্র হিসাবে F1A H1A বিভিন্ন কিছু এ ধরনের কোনো ব্যাপার হয় অন্য কিছুতে, তাহলে আপনার ওই যে শেষ হয়ে যাওয়ার আগের মধ্যে এটা ফাইল করতে হবে। হ্যাঁ, অ্যাপ্রুভ হওয়ার দরকার নেই, কিন্তু ফাইল করতে হবে আপনার ওই 6 মাসের ওই স্ট্যাটাসটা শেষ হয়ে যাওয়ার আগে, তাহলে আপনি আনলফুল স্ট্যাটাস অ্যাক্রু করেন না। হ্যাঁ, যদিও আপনার ওইটা অ্যাডজুডিকেটেড হতে আরও বেশি সময় লাগে, কিন্তু অ্যাসাইলামের ব্যাপারে এই ব্যাপারটার যে মিথটা যেটা হচ্ছে যে এটা মনে রাখবেন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করলেও আপনার স্ট্যাটাসটা থাকে না, এই হচ্ছে ব্যাপার। আর যেটা খুবই ইম্পর্টেন্ট যে আসার 1 বছরের মধ্যে আপনার নর্মালি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করতে হয়। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে, তারপরও এক্সেপশন আছে, সেটা না হয় আরেকদিন আলাপ করা যাবে, কিন্তু নর্মালি ব্যাপারটা হচ্ছে 1 বছরের ব্যাপার। এবং আপনি আসলেন আর সাথে সাথে ফাইল করে দিলেন, বা যারা ফাইল করবেন আপনার জন্য তাদেরকে খুব প্রেশার দিচ্ছেন যে আপনি তাড়াতাড়ি ফাইল করে দেন, হ্যাঁ, কারণ তাহলে ওই কিছুদিন পর আবার ওয়ার্ক পারমিট পাওয়া যায়, ওটার জন্য তারা ব্যস্ত হয়ে যান, তাহলে করে একটা সমস্যা হতে পারে যে আপনি আসলেন ভিজিট ভিসায়, আপনি তাজমহল দেখবেন, টাইমস স্কোয়ার দেখবেন, ইত্যাদি দেখবেন, হ্যাঁ, এদিকে এসেই আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করলেন সাথে সাথে, যে আপনার কি মনের মধ্যে আগেই এগুলোর উদ্দেশ্য ছিল কি না, তখন এটা একটা ফ্রড চার্জের মধ্যে একটা অবস্থার সৃষ্টির একটা পরিপ্রেক্ষিত শুরু হয়। হ্যাঁ, এই হচ্ছে কথাটা। ফলে এসে একটু ধীরে সুস্থে কাগজপত্র সব কিছু নিয়ে তারপরে ঠিকমতো ফাইল করেন, ওই 6 মাসের মধ্যে করতে পারবেন কোনো কথা নাই, এই হলো শেষ কথা। আচ্ছা, কিন্তু এর মধ্যে যে জিনিসটা হয়, এখন আমি আপনার ওই ইস্যুতে যাচ্ছি, কারো কারো কাছ থেকে শুনে, হ্যাঁ, একটা বড় অংশ যাদের অর্থকরী আছে বা মানে কোনোখান থেকে ধার দেনা করে একটা বিশেষ অবস্থার মধ্যে তারা গেলেন, যেটাতে কিছু পরবর্তীকালে কী সমস্যা হয় সেটাতে আমি বলছি। ব্যাপারটা হচ্ছে যে আপনি ওই 6 মাস পরে যদি থেকে যান, যেই কদিনের জন্য আপনাকে I-94 যে এটা দেওয়া হলো, যেই আপনার ভ্যালিডিটি দেওয়া হলো, তারপরে আপনি স্ট্যাটাসটা হারিয়ে ফেললেন, এটাকে আপনি যেভাবেই বলেন, ওভার স্টে বলেন, ইললিগাল বলেন, যে কথাই বলেন না কেন, এইগুলো একটা কথা। তো এর মধ্যে আপনি অ্যাসাইলাম যদি ফাইল করে থাকেন সেটা অ্যাডজুডিকেটেড হবে, হলে যদি অ্যাসাইলামটা হয়ে যায় আপনার অ্যাসাইলাম স্ট্যাটাসটা হলো, সেটা একটা জিনিস। অনেকে যেটা করে এর মধ্যে এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশনের জন্য কাজ শুরু করেন। হ্যাঁ, এবং এই জন্য কিছু কিছু মানুষ ওই জোগাড় করে দেয় এরকম নাকি শোনা যায়। হ্যাঁ, বা তারা সামহাও জোগাড় করেন, কোনো একটা কোম্পানি তাদেরকে স্পন্সর করেন, এটার ভিত্তিতে তারা
ওই গ্রিন কার্ড করতে পারে বলে শোনা যায়। তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এই ধরনের ব্যাপার আছে যে তারা স্পন্সর করতে পারে, এবং এই যে যেমন আপনি বলেন যে EB3 ইত্যাদি কথাবার্তা। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথমে এই ধরনের কাজ করতে হলে প্রথমে লেবার সার্টিফিকেশনটা করতে হয়, সেটা ওনারা, এবং ওইটা হচ্ছে যারা স্পন্সর করবে যে কোম্পানি, ওই কোম্পানির পিটিশন ওটা, অ্যাপ্লিকেশন ওটা। হ্যাঁ, তো ওটা বেশ কঠিন এবং ধরেন এটা হলো। আচ্ছা, তারপরে আরেকটা ব্যাপার আসে, তখন ওই লেবার সার্ভিসের অ্যাপ্রুভালের ভিত্তিতে ওই কোম্পানিরই পিটিশনেরটা I-140 ইমিগ্রেন্ট পিটিশন, যেটা তখন আপনি USDHS এর কাছে যাবেন, যেটা USCIS অ্যাডজুডিকেট করবে। প্রথমে ছিল লেবার ডিপার্টমেন্টে, হ্যাঁ, এবং সেটা মেইনলি ফেডারেল লেবার ডিপার্টমেন্ট এটা করে, কিন্তু একটা অংশ প্রথম দিকে ওই মানে প্রিভেলিং ওয়েজ অ্যান্ড আদার স্টাফ স্টেটের স্টিল কন্ট্রোলটা রয়ে গেছে, যেটা একসময় আগে ফাইল করতে হতো স্টেটে গেল। তো আর যখন ইমিগ্রেশনে যাবেন ওইটার ভিত্তিতে, তখন USDHS যেটা USCIS এটা করে, আপনি I-140 ইমিগ্রেন্ট পিটিশন ফর এলিয়েন ওয়ার্কার, ওটাও এমপ্লয়ারের পিটিশন, যিনি স্পন্সর করবেন যে কোম্পানি ওনাদের, এবং সেটাও বেশ একটা কঠিন ব্যাপার। এখানে বিশেষ করে এই জিনিসটা যদি আগে খেয়াল না করা হয়, লেবার সলিউশন ফাইল করার আগে, পরে না, তারপরে অনেক মানে রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। চোখের পানি নাকের পানি এক হবে, কিন্তু তখন আর ওই ফিরে যাওয়া যাবে না, এ ধরনের এটা আসতেছি। এরপরে ওই দুইটা যখন শেষ হয়ে গেল, তারপরে আসতেছে একটা হচ্ছে আপনি যদি এখানে থাকেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশনের ব্যাপার, এবং সেটা যিনি ধরেন প্রিন্সিপাল একজন, যার নামে যার ফ্যামিলির যার জন্য করা হলো ওই একটাই I-140 লেবার সেশন ইত্যাদি একটাই, কিন্তু তারপরে ফ্যামিলির প্রত্যেকের জন্য, বাচ্চা কাচ্চা সহ যারাই আছে বাইরে থেকে আসছে, হ্যাঁ, যারা এখানে জন্ম হয়েছে তো হলো, বাকি যারা আছে প্রত্যেকের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ফাইল করতে হয়। এখন মেইন ব্যাপারটা যেটা হচ্ছে, আর তার আগেও যে I-140 ওই সমস্যাটার কথা বলিনি, আপনি ধরেন লেবার সলিউশন করবেন, হ্যাঁ, ওইটা হলো, ফলে আপনি খুব খুশি, তারপর I-140 ফাইল করলেন, কিন্তু এইখানে একটা কনসিডারেশন আপনি আগে থেকে দেখে নেবেন যারা আপনাকে স্পন্সর করবে, কারণ এটা নিয়ে অনেক ধরনের লেনদেনের ব্যাপার ঘটে, শোনা যায়। হ্যাঁ, আমি এগুলা এই ধরনের কোম্পানি খুঁজে টুজে দেওয়া, এগুলা লিগাল লয়ারের কাজ না, এবং এগুলো অনেকে যদি করে সেটা কি ধরনের কাজ সেটা বাকিটা আপনি বুঝতেই পারতেছেন। আচ্ছা, সেখানে যে জিনিসটা হয়, এমপ্লয়ার সাইন করে দিল, তারপরে বাকি যে রিক্রুটমেন্টের যেই অর্থকরী, লয়ের অর্থকরী, এগুলো সব কিছু দিয়ে এটা করা হলো, কিন্তু কথাটা হচ্ছে যে এরপরে যে I-140 ইমিগ্রেন্ট পিটিশনের সময় যে জিনিসটা দেখা হয়, যে আপনি ওই লেবার সলিউশন ফাইল করার আগে থেকে আপনার ওই যোগ্যতা, যেমন এক্সপিরিয়েন্স চাওয়া কি এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া, এগুলো লেবার সলিউশন ফাইল করার আগে থেকে আপনার ছিল কি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার লেবার সলিউশন ফাইল করার আগে থেকে এবং এখন এবং ভবিষ্যতেও এমপ্লয়ারের ওই কোয়ালিফিকেশন আছে কি না, থাকবে কি না, বা ছিল কি না, যে ওই যে প্রিভেলিং ওয়েজ যে স্টেট থেকে সার্টিফাই করে দিয়েছে, যেটা আপনি ইচ্ছা করলে আপনার মন মতো বলতে পারবেন না, এটা স্টেট থেকে যে ডিসিশন আসবে সেই ডিসিশন অনুযায়ী সেই টাকা দেওয়ার মতো ক্ষমতা, ট্যাক্স রিটার্ন অনুযায়ী, কোম্পানির ট্যাক্স রিটার্ন, ওই মালিকের মার্সিডিজ চালায় তার বড় বাড়ি আছে সেটা দিয়ে ই হবে না, অ্যাকচুয়াল ট্যাক্স রিটার্নে, যেটা অ্যাকাউন্টেন্ট সাহেব বলবেন যে লস দেখান ইত্যাদি, হ্যাঁ, সেটা হবে না। আপনার অ্যাকচুয়াল ট্যাক্স রিটার্নে যে কোম্পানির যে নেট যে ইনকাম আছে ওই জিনিসটা, এখন আপনি যদি আগে থেকে এগুলো না বিবেচনা করেন, লেবার সলিউশন হয়ে গেল, টাকা পয়সা খরচ করলেন, তারপর I-140 সময় গিয়ে দেখেন তার লস, এটা হবে না। ফলে এই জিনিসটা এগুলো আগে থেকে দেখা উচিত, কিন্তু এগুলার পরে যেটা ভয়ঙ্কর যে সিচুয়েশনটা হচ্ছে, আপনি এগুলো করলেন এবং প্রত্যেকটাই অ্যাপ্রুভ হলো, খুবই খুশির খবর, বিরিয়ানি টিরিয়ানি রান্না করা হলো, দেশের চিঠি লেখা হলো, পর সমাচার এই যে ইত্যাদি বিভিন্ন কিছু। তারপরে যখন I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের প্রশ্নটা আসলো, তখন গিয়ে ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হলো। কী ব্যাপার? তখন দেখলেন যে এটা করা যাচ্ছে না, বা মানে করা যাচ্ছে না তো আপনি জানার কথা, যেটা আপনি জানলেন না, ফাইল করে দিলেন, টাকা পয়সা দিলেন, প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য
সাম 1225 টাকা নাকি কত করে খালি গভর্নমেন্ট ফি দিতে হচ্ছে, এগুলা দিলেন, তারপরে তো মানে আরো খরচ তো আছেই, এগুলা যখন দিবেন তখন গিয়ে দেখা গেল যে ওইটা ইভেন ফাইল করার মতো আপনি যোগ্য না, কিন্তু ততদিনে যা খরচ টরচ হওয়ার তো হয়ে গেছে, আশায় বুক বেঁধেছেন। কি ব্যাপার, নিয়মটা হচ্ছে খুব ক্লিয়ার নিয়ম, এক্সেপশন আছে। মীর মজুমদার, আপনার এই মীর মজুমদার আপনার এই নিয়মটা আমরা অবশ্যই শুনবো, তবে আমাদের দুটো ফোন কল আছে, আমরা সেই ফোন কলটা নিয়ে তারপরে আপনার এই নিয়মগুলো নিয়ে আমরা আবার বিস্তারিতভাবে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। কাগজ চেয়ে ওরা চিঠি পাঠিয়েছিল, কিন্তু আমরা চিঠিটা মিস করি, দুইবার চিঠি পাঠিয়েছে, দুইবারই চিঠি মিস করি। থার্ড চিঠিতে ওরা রিওপেনের জন্য একটা চিঠি পাঠিয়েছিল যে এক মাসের মধ্যে করতে হবে, তখন আমরা আর কি রিওপেন করি। তো রিওপেনের পরে সবকিছু ফি টি দিয়ে আবার নতুন করে করি, আবার নতুন রিসিট নাম্বারটার মধ্যে ওরা লেটার পাঠায়। তো আমার প্রশ্ন হচ্ছে, ওরা এটাকে অ্যাপিল মোশন বলছে, তো এটাতে কি ওই সময়টা কাউন্ট হবে যে 2013-তে যে অ্যাপ্লিকেশন করছিল? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মীর মজুমদার। না মজুমদার না, মীর মোহাম্মদ মিজানুর রহমান, সরি, মীর মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা ঠিক আছে, তো যেটা হচ্ছে যে আপনি যদি আপনার ওই ওটা মোশন ফাইল করেছেন বললেন, ওটার উত্তরটা এসছে কিনা আমি জানি না, ওখানে উত্তরটা আসলেই ওখানে পেয়ে যাবেন। যদি ওরা আগের কেসটাই রিওপেন করে, তাহলে যদি রিওপেন করে তাহলে আশা করা যায় যে আপনি আগের যে প্রায়োরিটি ডেটটা সেটা ধরে রাখতে পারবেন। কিন্তু যদি নতুন করে আপনাকে পিটিশন করতে হয়, হ্যাঁ, যেটাই হওয়ার কথা সেটা হচ্ছে যে তাহলে আপনি যেই ডেটে পিটিশনটা করেছেন আবার সেই ডেটটা আপনার প্রায়োরিটি ডেটটা হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে কথা। আপনি যদি আগের পিটিশনটা ফলো আপ না করেন, ওই যদি ডিনাইড হয়ে যায়, আপনি নর্মালি ওই আগের প্রায়োরিটি ডেটটা আর পান না, এই হলো কথা। আপনি যদি রিওপেন করে তারা, হ্যাঁ, ওটা যদি আপনি দেখেন তখন ওইখানে ওই প্রশ্নটা আসবে যে প্রায়োরিটি ডেটটা, ওটা যদি আগের পিটিশনটাই রিওপেন করে তাহলে একটা কথা, কিন্তু যদি নতুন করে আপনাকে পিটিশন করতে হয়, যে কোনো সময় আপনি নতুন পিটিশন করতেই পারেন, এগুলো হচ্ছে ডিনায়াল উইদাউট প্রেজুডিস যে জিনিসটা বলা হয়, তখন আপনি যেই ডেট থেকে আবার নতুন করে করবেন সেই ডেট থেকে হবে। এটার ক্ষেত্রে বিশেষ করে যে জিনিসটা দেওয়া হয়, অ্যাড্রেসগুলো, এই যে চিঠিপত্রগুলো আসে অ্যাড্রেস চেঞ্জ হয় এর মধ্যে, ওটা ঠিকমতো ওদের জানানো হয় না। আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি বলতে কিছুই নাই, অ্যাটলিস্ট ইমিগ্রেশনে নাই। এগুলো আপনি পাঠালেন, তারপর দেখা যায় ওই ফাইলের মধ্যে ওইটা ওই ক্যারানিয়ার ওইটা ইন করে না, এ খালি বাংলাদেশের দোষ। সমস্ত রকমের ইনএফিসিয়েন্সি বলতে যা আছে সব কিছু এখানে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আছে। সুতরাং আপনার ওই চিঠিপত্র ঠিকমতো যাবে কি না, তারপর অনলাইনে আপনি করলেন কি না, ওই জিনিসটা খুবই গুরুত্বের সাথে এটা দেখা উচিত যাতে চিঠিপত্র মিস না হয়। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সাইফুল ইসলাম বলছি। মিজানুর রহমান সাহেবের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি N-400 এর জন্য অ্যাপ্লাই করেছি সিটিজেনশিপ, হ্যাঁ, সেটা আমি যে চেকটা ছেড়েছি $725, হ্যাঁ, এখন আমি মনে করেন মানডেতে চেকটা পোস্ট করেছি রেগুলার পোস্টে, পোস্ট অফিসে সার্টিফাইড পোস্টে, এটা আপনার মানডেতে দিলাম, থার্সডে নাইটে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, যে চেকটা দিয়েছিলাম না সেই চেকটা, সেই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। এখন আমি তো ওই চেকটা তো অ্যাকাউন্ট ক্লোজ করতে হয়েছে আমাকে, ওই ওই চেকটা তো আর বাউন্স হবে ব্যাপারটা। আমি আবার ফ্রাইডেতে করলাম কি 4 দিন পরেই আবার ওই নতুন অ্যাকাউন্ট ব্যাংক থেকে অ্যাকাউন্ট নাম্বার সব কিছু রাউটিং নাম্বার সব ঠিক করে নতুন চেকের পাতা এনে আবার 725 চেক আমার অ্যালাইন নাম্বার লিখে একটা চেক পোস্ট করেছি, এটা ওদের ওই সেম ঠিকানায় যেটা নিউ ইয়র্কবাসীর জন্য যেটা প্রযোজ্য ওটা দিয়েছি। এতে কি ওরা ঠিক মতো পাবে আমার চেকটা, সেটা আমার অ্যালাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি নোটও লিখে দিছি যে হোয়াট এভার দ্য চেক আই ইস্যুড অলরেডি, দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড, সো আই ইস্যু এ নিউ চেক, প্লিজ কনসিডার মি দ্য নিউ চেক, এই ধরনের একটা নোট লিখে দিয়ে দিছি আর কি। এখন মিজানুর রহমান সাহেব কি বললেন একটু জানতে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মীর মিজানুর। হ্যাঁ, খুব যে ক্ষতি হয়ে গেছে তা না,
মানে প্রথম কথা হচ্ছে যে ওরা যদি এটা পায় আর এখানে যদি ওই চেকটা জমা দিয়ে দেখা যায় যে ওই চেকটা অনার করে হলো না, সেখানে 30 টাকা বা 50 টাকার একটা ফাইন করবে। হ্যাঁ, করে তারপর ওই পুরো পিটিশনটা পাঠিয়ে দেবে যে আপনি আপনার ঠিক মতো চেকটা দেওয়া হয় নাই, তখন আপনি আরেকটা চেক দিলেন। আর আরেকটা চেক যেটা দিয়েছেন ওটা তো কোনো রিসিট নোটিশের সাথে অ্যাটাচ করে ওটা দেন নাই, কারণ এখনও ওটা ওই ফাইল্ড হয়ে রিসিট নোটিশটা আসেনি। জাস্ট আপনি এলিয়েন নাম্বার দিয়েছেন, ওটাতে কতটুক তারা এফিশিয়েন্টলি ওইটা ওই ফাইলের মধ্যে নিয়ে যাবে, কারণ ওইটার কোন রেফারেন্স আপনি দিয়েছেন। এলিয়েন নাম্বার হলো এটা যে আপনি ওই N-400 যে সিটিজেনশিপ ন্যাচুরেশন অ্যাপ্লিকেশনের জন্য দিয়েছেন ওইটার যে স্পেসিফিক ফাইল নাম্বার, ওইটা যেহেতু আপনার দেওয়ার কোনো প্রশ্নই আসে না, বিকজ এখন ওইটা ফাইল্ড হয়ে ওইটা মানে রিসিট নোটিশ হয় নাই, ফলে এখানে একটু দেরি হবে। কিন্তু এতে করে যে আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে তা না, আপনি আবার করে পাঠিয়ে দেবেন আর কি। যখন এই জিনিসটা ওরা ব্যাক করে যেটা আপনার রিজেক্টেড হলো, তখন আপনি আবার নতুন করে চেক দিয়ে, আর যেই চেকগুলো ওরা ই করেছে ওটা যদি ওরা ক্যাশও করে ওটা আপনি পরে আপনাকে আবার ফিরিয়ে দিবে। সাধারণত এটা চেকটা ক্যাশ করবে না। তো তাতে কি ওনার ইন্টারভিউর সময়টা একটু দীর্ঘায়িত হতে পারে নাকি না নির্ধারিত সময়ের মধ্যে? সেটা তো আছে, সেটা তো কারণ এখনো তো ফাইলই হয়নি, মানে যখন এটা চেকের ব্যাপারটা সলভ হবে তারপরে ফাইলিং এর প্রশ্ন আছে, ফাইলিং এর পরে তারপরে বায়োমেট্রিক কমপ্লায়েন্স এর চিঠি আসবে, মানে যেটাকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, তারপরে ইন্টারভিউর ব্যাপার। হ্যাঁ, ওটা একটু দেরি হলো, মানে এমন না যে ওনার গ্রিন কার্ড নষ্ট হয়ে যাচ্ছে, মানে উনি ডিপোর্টেড হয়ে যাবেন, খুব ভয়ঙ্কর কিছু একটা হচ্ছে না আর কি, শুধুমাত্র দেরি হবে আর কি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা ছিল, আমি গ্রিন কার্ড হোল্ডার এবং আমি আমার হাজবেন্ডের জন্য 2020 জানুয়ারিতে অ্যাপ্লাই করেছি। তো এখন কেসটা NBC-তে আছে এবং কিছু রিড মানে ডকুমেন্টস সাবমিট করার পরে ওরা আবার কিছু আদার্স ডকুমেন্ট চেয়েছে, আমি রিসাবমিট করেছি। তো এখন আর এখন বর্তমানে আমি USA-তে আছি এবং আমি প্রেগনেন্ট। তো এই ক্ষেত্রে কি কোনো কি উপায় আছে বা কোনো কি রিকোয়েস্ট করার অপশন আছে যে আমি আমার হাজবেন্ডের ইন্টারভিউটা যেন তাড়াতাড়ি হয়, বা কতদিন লাগতে পারে আমি একটু জানতে চাচ্ছিলাম, যদি বলে সাহায্য করতে। আপনি এই মুহূর্তে প্রেগনেন্ট আছেন এই তো? জি জি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে সঞ্চালক সহ আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, সুখবর আছে ফ্যামিলিতে। হ্যাঁ, কাছে থাকলে হয়তো মিষ্টি পাওয়া যেত, তো গেল তো না, আলহামদুলিল্লাহ। এই সময় মানে আমাদের যে ভাই উনি পাশে থাকলে খুব ভালো হতো ওনার জন্য। তো যাই হোক, ওই NBC-তে প্রথম কথা হচ্ছে আপনার যে সমস্ত ডকুমেন্ট দেওয়ার কথা সেই ডকুমেন্টগুলো খুব দ্রুত এবং প্রপারলি ওটা আপনি ওখানে সাবমিট করে দেন, মানে যাতে করে আপনার দিক থেকে যে ধরনের কাজগুলো আছে সেটা আপনি আগে মানে দেখেন যে আপনি ওগুলো সম্পূর্ণ করেছেন কিনা। যখন এটা হয়ে গেল তারপরে ওদের ফোন নাম্বার আছে, ওদের ইমেল অ্যাড্রেস আছে, আপনি রেগুলার লিখতে থাকেন এবং এটা যে লিখবেন ওটার সাথে ডাক্তারের একটা চিঠি দিয়ে দিলেন যে বর্তমান অবস্থা কি, এক্সপেক্টেড ডেলিভারি কবে, এই যে ব্যাপারগুলো দিলে তারা হয়তো হ্যাঁ এটা মোটামুটি তাড়াতাড়ি করে এটা পাঠিয়ে দিল। এটা মোটামুটি এটা ডিসক্রিশনারি, এই ধরনের কোনো আলাদাভাবে নিয়ম নাই যে এই হইলে হ্যাঁ এটা তাড়াতাড়ি ফার্স্ট ট্র্যাকে চলে যাবে, বা আদৌ তাদের এরকম কোনো ফার্স্ট ট্র্যাক আছে কি না আমার সন্দেহ আছে। তো কিন্তু আপনি অবশ্যই আপনার যে সিচুয়েশনটা এটা আপনার লেখা উচিত ওনাদেরকে, যে এই সময়ে যে উনি পাশে থাকলে আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হবে। এবং এটা কেন এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বিকজ আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন স্টেটের উপরে একটা বার্ডেন হবে। এ ধরনের একটা ক্ষতি হলে যে একটা মেডিকেল সিচুয়েশন হবে সেখানে স্টেটকে একটা বার্ডেন নিতে হবে, তো ফলে স্টেটের একটা ইন্টারেস্ট থাকা উচিত যে আপনার ব্যাপারটা তাড়াতাড়ি করে, ফলে ফ্রম পাবলিক পলিসি পয়েন্ট অফ ভিউ থেকে এটা হয়তো আপনারটা জরুরিভাবে বিবেচনা করা হতে পারে। কিন্তু এ ধরনের কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট 2+2 এরকম কোনো রুল নাই যেটা আপনাকে ওই কারণে তাড়াতাড়ি এটা করতেই হবে, কিন্তু আপনার উচিত অনুগ্রহপূর্বক আপনার সিচুয়েশনটা জানিয়ে এবং কিছু মেডিকেল ডকুমেন্টেশন দিয়ে আপনি অ্যাটাচমেন্ট করে আপনি ওনাদেরকে কাইন্ডলি লেখেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তবে আমরা যেটুকুন বুঝি যে আইনে না থাকলেও
মানবিক দিক থেকে একটা বিষয় আছে, এবং যেটি আপনি বললেন ডাক্তারের একটা যদি সার্টিফিকেট নিতে পারে তাহলে সেক্ষেত্রে বিষয়টি বিবেচনায় আনতেই পারে, এটা আমরা আশা করতেই পারি। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমি মুরাদভাইয়ের শালী শাহানা। জি রানু ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমার স্যারের কাছে আমার একটা কোশ্চেন সিটিজেনশিপ সম্পর্কে। জি, তো আমি কি কোশ্চেনটা করতে পারি? হ্যাঁ শিওর, আপনি প্রশ্ন করুন। জি জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি 2017 এখানে ইমিগ্রেন্ট হয়ে আসি, তো 2018 আমার বিয়ে হয়, তারপর থেকে আমি, আমার হাজবেন্ড কানাডার সিটিজেন, আমি কানাডাতে থাকা হয় আমার, কিন্তু এভরি সিক্স মান্থে আমি আমেরিকাতে ইন করি, কিন্তু 2020 থেকে 21 পর্যন্ত 10 মাসের মধ্যে আমি একবার ঢুকেছিলাম, 6 মাস যেটা সেটা আমি ব্রেক করেছি, তো এখন আমার সিটিজেনশিপ পরীক্ষাটা এলিজিবল ছিলাম, বাট এখন আমি কি এটার জন্য কি ডিসকোয়ালিফাই কিনা আমি এটা একটু জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। হ্যাঁ জি ভাইয়া, কিন্তু আমি ওয়েবসাইটে দেখেছি যে করোনার জন্য ওনারা স্যাক্রিফাইস করবে, তো এটা এখন কি আমি, হ্যাঁ ওইটাই হয়তো আপনার একটা ভালো যুক্তি হয়তো হতে হয়তো হতে পারে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। জি, আপনি মনে হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি করেছেন। তো যদি আপনি অ্যাপ্লিকেশনটা করেন এবং তারা যদি ওই ধরনের কোনো ফাইন্ডিংসে আসার ক্ষেত্রে মানে অ্যাবাউট টু ফাইন্ড এরকম একটা সিচুয়েশন হয়, তখন আপনাকে একটা সুযোগ দেওয়া হবে যে আপনাকে ই করার জন্য, জাস্টিফাই করার জন্য যে কেন আপনার এই পিটিশনটা অ্যাপ্লিকেশনটা স্টিল বিবেচনা করা হবে এবং অ্যাফার্মেটিভলি বিবেচনা করা হবে, তখন আপনার কি কারণে যে এই যে আপনার এই সময়টা লাগলো, সেই ব্যাপারটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। এটা করোনার জন্য না অন্য কোনো মেডিকেল সিচুয়েশন বা অন্য যে কোনো কারণে, সেটা আপনি ওখানে ব্যাখ্যা করে তো তাদের কাছ থেকে আপনি এই যে 6 মাসের বেশি না থাকার যে ব্যাপারটা, সেইখান থেকে একটা উত্তরণের একটা ব্যবস্থা করতে পারেন। আপনি অপেক্ষা করুন, দেখুন আপনাকে তারা কোনো এটা বলে, একটা হতে পারে আর এফএ দিতে পারে, মানে রিকোয়েস্ট ফর এভিডেন্স, একটা হচ্ছে নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই দিতে পারে, হ্যাঁ দিয়ে ব্যাখ্যা যেতে পারে। আপনি এগুলা যাতে রেডি করে রাখেন, আর যদি এই ধরনের কোনো মেডিকেল ডকুমেন্টেশনের ব্যাপার থাকে আপনি এগুলো আগে থেকে জোগাড় করে রাখেন, কারণ একটা চিঠি আসতে যেদিন থেকে ইস্যু হবে তার থেকে এক মাসের মধ্যে ধরেন দিতে হবে কি 20 দিনের মধ্যে দিতে হবে, কিন্তু চিঠি আসতে আর যেতে তারপরে এটা ফাইল করতে গিয়ে ওদের কাছে ওইটা সময় মতো পৌঁছাতে দেখা গেলো আপনার হাতে 10 দিন সময় থাকবে। তো ফলে ওই সময়টা যেন আর দেরি না করতে, যেহেতু আপনি অলরেডি জানেনই যে ধরনের একটা ইস্যু হতে পারে, আপনি অনুগ্রহপূর্বক এটার জন্য যে ধরনের জাস্টিফিকেশনের যেই যে ধরনের মেডিকেল অ্যান্ড আদার ডকুমেন্টেশনের ব্যাপার থাকে আপনি কাইন্ডলি জোগাড় করে রেডি করে রাখুন। তো যেটা হলো যে ওনার একটা বড় ধরনের মানে একটা তার জন্য সুবিধাজনক একটা বিষয় হচ্ছে যে প্যান্ডামিকের কারণে উনি অতীতে সবসময় 6 মাসের মধ্যেই এসেছেন, কিন্তু প্যান্ডামিকের কারণে একবার একটু বেশি সময় আসতে পারেনি, সেটা তো মনে হয় বিবেচনার করবেই, এটা আমরা ধরে নিতেই পারি, তাই না কি? অবশ্যই আশা করা যায়, এবং এটার মানে একটা আছে যে শুধু ওটা না, এটা হচ্ছে মানে এটাকে কি বলে যে এটা একটা যে ওদের যে নোটিফাই করার যে কিছু কিছু জিনিস আছে যে এটা কোর্ট অন ইটস ওন মানে মানে তারা নিজের থেকেই এটা একটা নোটিসে নিতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিসে নিতে পারে, তো কোর্ট না এখানে হচ্ছে সিআইএস এর ব্যাপার, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিস এটা নিতেই পারে, সেই জন্যই আমি বলছি যে ওইটার জন্য অপেক্ষা করুন। কিন্তু যদি এই ধরনের কোনো সিচুয়েশন থাকে, যেটা একটা তো আছে প্যান্ডেমিক, এটা সবাই জানে যে এই ধরনের, তারপর ইভেন বর্ডার ক্লোজ ছিল আসতে পারে নাই, এই যে ব্যাপারটা ছিল, তো সেটা তো একেবারে ডকুমেন্টেড, তো সেটার বাইরে যদি কিছু থাকে ওগুলো যেন রেডি করে রাখা হয় যে কেন উনি আসতে পারেননি, এই হচ্ছে কথা। হ্যাঁ, এটাই রেমেডি, মানে সব কিছুই প্রস্তুতি নিয়ে থাকা ভালো, যে যে সাধারণত যে প্রশ্নগুলো আসতে পারে সেই সমস্ত ডকুমেন্টগুলো যদি ঠিক করে রাখা যায় তাহলে আমার মনে হয় যে যথাসময় সাবমিট করলে বিষয়টি খুব সহজই হয়ে যাবে। আমি একটু অ্যাড করতে চাই যে কোনো এই জনের আরো যে প্রশ্নগুলো হলো যে জাস্ট ওই সুন্দর সুন্দর কথাবার্তা লিখে এনাফ হবে না, কিছু ডকুমেন্টেশন এক্সপার্টদের, যেমন ডাক্তার সাহেবের বা ডাক্তার ম্যাডামের একটা চিঠি,
হ্যাঁ, তারাও খুশিও, তারা হয়তো এটা অ্যাপ্রুভ করতে চাচ্ছে, কিন্তু তাদেরও তো চাকরির ব্যাপার আছে। হ্যাঁ, এটা সুপারভাইজার পরে রিভিউ করবে। তো ফলে যদি একটু এক্সপার্টদের একটা একটা ওপিনিয়ন, একটা চিঠি থাকে, তাদের জন্য সুবিধা হয় যে এই কারণে আমি অ্যাপ্রুভটা করলাম। ওই সুযোগটা ওনাদেরকে দেন যারা অফিসার আছে। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা একটা ফেসবুক থেকে প্রশ্ন নিয়ে নিতে চাই, আবু রাহাত সোহেল রানা, তারপর আমরা একটা ছোট্ট বিরতিতে যেতেও চাই। তো আবু রাহাত সোহেল রানা লিখেছেন যে F2A ক্যাটাগরিতে DNA টেস্ট চেয়েছে, আমার পিতা আমেরিকায় এক মাস আগে স্যাম্পল দিলেও বাংলাদেশে এখন পর্যন্ত কোনো খবর পায়নি, কতদিন পর স্যাম্পল নিতে ডাকতে পারে, এরকম একটি প্রশ্ন। আপনার যদি এ বিষয়ে কিছু বলার থাকে মীর মিজানুর রহমান, তাহলে একটু সুবিধা হয়তো নিশ্চয়ই আমাদের এই দর্শকের জন্য। DNA টেস্টের ব্যাপারটা ভলান্টারি, এটা তারা রিকোয়ার করতে পারেন না। আপনি ওরা ইনফরমেশনটা দেয় যখন এই ধরনের কোনো সমস্যা হয়, প্রায়ই দেয়, তখন আপনি যদি নিজে থেকে বলেন যে হ্যাঁ আমরা এটা নিতে চাই, তখন ওইটা একটা ওদের মানে ওরা একটা মধ্যস্থতা করে রেকগনাইজ যে সমস্ত এজেন্সি আছে ওগুলোর মাধ্যমে এটা করা হয়। আপনি যেহেতু আপনার সাইড থেকে আপনি এটা করেছেন, তখন ওই ওদেরই দায়িত্ব, ফলে আপনার যদি ডকুমেন্টেশন থাকে যে আপনি কবে এটা করেছেন, তাহলে আপনার আপাতত দায়িত্ব শেষ। তারপর এটা কতদিন এর মধ্যে যাবে, ই করবে, সেটা ওই কোম্পানির বা ওই যেই এজেন্সি আছে, হ্যাঁ, তাদেরই এখানে দায়িত্ব যে এই জিনিসটা কমপ্লিট করা। হ্যাঁ, না আমার কাছে কোনো হার্ডের, আমি সময়ের ব্যাপারে কোনো উত্তর সাধারণত দেই না। হ্যাঁ, দেই না এই জন্য যে এটা সৎ আনসার হচ্ছে যে কেউ জানে না এটা কতদিন কোন সময় ওখানে এটা লাগবে, এ ধরনের কোনো, এবং এটার কারণে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, যার ফলে মানে আপনার কন্ট্রোলে যে ব্যাপারটা আছে সেটা আপনি করেন। হ্যাঁ, এটুকুই আমি শুধু বলবো। তারা তারপরে যেই ওরাই যেই এজেন্সি দিকে রেকগনাইজ করেছে, তারা যেই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, তারা সেখান থেকে এটা করবে, এবং ওটার জন্য আপনি অপেক্ষা করতেই হবে। অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নিতে চাই ফেসবুক থেকে। মিল্টন হাওলাদার বাপ্পি লিখেছেন যে আমার ক্যাটাগরি F2B, PD 29th সেপ্টেম্বর 2014, DQ 26th আগস্ট 2021, ঢাকা এম্বাসিতে প্রায়োরিটি চলছে 22nd সেপ্টেম্বর 2015, কিন্তু আমি এখনও ইন্টারভিউ লেটার পাইনি, তবে এই পর্যন্ত, তার প্রশ্নটি যেটা মূল বিষয় হচ্ছে, তবে এই পর্যন্ত 6 বার 60 দিনের ইমেইল পেয়েছি, আমার কি কিছু করার আছে, এটাই তার প্রশ্ন। না, আপনি যদি আপনার স্পেশাল সার্কামস্টেন্সেস থাকে আপনি তাদেরকে লিখতেই পারেন, এছাড়া আপনার সাথেই তো তারা যোগাযোগটা করছে, এমন না যে কোনো যোগাযোগ হচ্ছে না, তো এটা একটা সুখবর যে তারা আপনার কথা ভুলেন। হ্যাঁ, মানে অবস্থাটা এমন যে আপনি এখন চিঠি লিখবেন ভুলো না আমায়, হ্যাঁ, ওই জাতীয় করতে হবে না, কারণ তারা আপনাকে ভুলে নাই। হ্যাঁ, আমি কিন্তু একটু আপনি মানে ওনার যেই বর্তমান ফ্রাস্ট্রেশন, ওইখানে এই ধরনের ভুলো না আমায় জাতীয় কথাবার্তা ওনার ভালো লাগবে না। হ্যাঁ, যে আমি মরে যাচ্ছি, আমি কবে ই হবে, আর আপনি এখানে ভুলো না আমায় কবিতা শোনাচ্ছেন আমাকে, কিন্তু এছাড়া আর কিছু বলার নাই। একটা হচ্ছে যে এটা ইট ডিন ফল থ্রু দ্য ক্র্যাকস, মানে ওরা এটা ভুলে যায়নি, সুতরাং এটা একটা ভালো খবর। আর এছাড়া এরকমের প্রচুর লোকের একই সিচুয়েশন হচ্ছে, তাদেরটা এরকম ডিলে হচ্ছে, এখানে কিচ্ছু করার নাই, এই হচ্ছে কথাটা। অনেক ধন্যবাদ। তো অ্যাটর্নি মীর মোহাম্মদ, এটা বিশেষ করে বলার আমার রিজন আছে, কারণ এগুলা এগুলা শুধু প্রশ্ন না, এই যে প্রশ্নগুলো ওনারা করেন এটা আমি জানি, এটা প্রশ্ন না শুধু, মানে এটার সাথে যেমন ধরেন একজনের পিটিশনার, উনি অ্যাপ্লাই করেছেন তার ভাইয়ের জন্য, তার বোনের জন্য উনি চাচ্ছেন, এবং উনি যা করার উনি করেছেন, এদিকে এই যে গভর্নমেন্টের ইনএফিসিয়েন্সির জন্য, রিসোর্স স্কেয়ারসিটির জন্য এই যে করতে পারছেন না বা করতেছেন না তারা বিভিন্ন পলিটিক্যাল এন্ড আদার রিজনস, কিন্তু দেশের মানুষ তো বসে আছে যে আমার ভাই বোধে কিছু করলো না সেই জন্য এটা হয় নাই। হ্যাঁ, তো ফলে ওনারও তো শখ থাকে তাড়াতাড়ি তারা আসুক, বোনটা আসুক, ভাইটা আসুক, মা বাবা আসুক, কিন্তু তারা দেশের মানুষ তো বুঝতে চাবে না, তারা যে বলতেছে যে হ্যাঁ আমরা বুঝি, কিন্তু তারপরে মনের মধ্যে একটু শখ হয়, সেই বোধে আর একটু কিছু করলে, হ্যাঁ, এটা বোধে একটু তাড়াতাড়ি হতো, এটা তাদের উদ্দেশ্যে বলছি যে দ্য আনসার ইজ নো, আপনারা অপেক্ষা করেন, এইখান থেকে যা করার উনি করতেছেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে। আসলে বিষয়টা আবেগের বিষয় হয়ে যায় বোধ হয়, আবেগের বিষয় সেটাই। আবার তারপরে যখন এখানে আসবেন,
তারপরে তারা বলবেন আমরা দেশেই ভালো ছিলাম, কেন আল্লাহ সেটা অন্য বিষয়। যাই হোক, তো অ্যাটর্নি মীর মিজানুর রহমান, যে প্রশ্নটি আমরা করছি মানে আলোচনায় ছিলাম, যেখানে যে আমরা টেলিফোন নিয়েছিলাম দর্শকদের, তার আগে যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন, যদি এটুকু বলে, হাতে আমাদের খুব বেশি সময় নেই, অন্তত সেটুকু যাতে আমরা শেষ করতে পারি। অ্যাটর্নি মীর মিজানুর, থ্যাংক ইউ আমাকে সুযোগটা দেওয়ার জন্য, কারণ ওইখানেই মেইন প্রবলেমটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যাপারটা এতক্ষণ পর্যন্ত যা করা হলো, যা বললাম আমি, হ্যাঁ সেগুলো ঠিক আছে, এটা করা যায়, কিন্তু কথা হচ্ছে যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করবেন, তখন নিয়মটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ফাইলিং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ইউ হ্যাভ টু মেনটেন এ ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস। তো এই যে ৬ মাস চলে গেলো, তারপরে এই কয়েক বছর ধরে এইগুলো করলেন, কিন্তু কথা হচ্ছে যখন আপনি এই I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে চাবেন, তখন যদি আপনার স্ট্যাটাস না থাকে, যেটা আপনার নাই, এই যে এই সিনারিগুলো আমি বর্ণনা করলাম, তাহলে এই যে এতদিন পর্যন্ত এই যত কিছু করলেন, তাহলে সব নষ্ট হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। এর মধ্যে আমি বলেছি যে এক্সেপশন আছে, সেটা কি, আপনি ধরেন এইখানে বহুদিন ধরে আছেন, এবং সেটাও কি, এটা আমি বলে দিচ্ছি, December 21, 2020 সেদিন বা তার আগে আপনি যে এই দেশে ফিজিক্যালি আছেন সেটার প্রমাণ যদি থাকে, এবং আপনার জন্য যদি কেউ কোনো ইমিগ্রেন্ট পিটিশন বা লেবার সার্টিফিকেশন করে থাকে, যেটা 2001 সালের April 30 বা তার আগে করা হয়েছিল, বা আপনার জন্য করা হয় নাই কিন্তু আপনার যেই, যেমন আপনার স্পাউসের জন্য করা হয়েছিল, আপনি এখন বড় হয়েছেন আপনার বাবা মার জন্য করা হয়েছিল, সেভাবে করে যদি গ্র্যান্ডফাদারিং ক্লজ অফ সেকশন 245 আই এর আন্ডারে যদি আপনি পড়েন, তাহলে আপনি গ্র্যান্ডফাদারিং ক্লজের থ্রুতে এই যেই I-140 লেবার সার্টিফিকেশনগুলো করা হয়েছে এটা কাজে লাগাতে পারবেন। তা না হইলে, যেহেতু সেকশন 245 আই এখন আর নাই, ফলে আপনি একবার ইলিগাল হয়ে গেলে এই যে EB-3 এগুলো সব কিছু করলেন, টাকা পয়সা দিলেন, এটা হইলো ওইটা হইলো, খুশি হইলেন, এগুলো সমস্ত কিছু জলে যাবে, শেষ কথা। ফলে এগুলো করার আগে আপনারা এটা ভেবে নেবেন। হ্যাঁ, এখন অনেক সময় বলা হয় যে এগুলো করে রাখলাম, কোনো দিন যদি আইন আবার আসে তাহলে হয়তো আপনি সুবিধাটা পাবেন। আইন আবার আসিবে কি না এটা আপনারাও বুঝতেছেন, আমিও বুঝতেছি, আপাতত এগুলার কোনো রকমভাবে কোনো আভাস দেখা যাচ্ছে না, কোনো রকমভাবে না, এটা বহু আগে থেকেই কথা ছিল, এরকম রেডি করা আছে, সেকশন 245 আবার আসবে, এই ধরনের ড্রাফট রেডি করা আছে, সেখানে ইভেন এই শর্তটা দেওয়া আছে, যারা অলরেডি এর আগে বিয়ে করেছে, ধরেন হঠাৎ করে একদিন কালকে হয়তো সেকশন 245 আবার আসবে, তার আগে যারা বিয়ে শাদী করেছেন, তার আগে যাদের লেবার সার্টিফিকেশন ফাইল করা আছে, তারা এই বেনিফিটটা পাবে, কারণ অলরেডি সেকেন্ড টাইম যখন আসছে, প্রথমবার যখন আসছিল সেটা 98-এর January 14 শেষ হয়ে গিয়েছিল, কোনো শর্ত ছিল না, সেকেন্ড টাইম যখন আসলো বলে দেওয়া হলো এই ডেটে যারা ফিজিক্যালি প্রেজেন্ট আছেন তারা এই সুবিধাটা পাবেন, এবং ওই জিনিসটা করা হয়েছে এই জন্য যখন এই আইন আসে, তারপরে বড়লোকরা এখানে আসা শুরু করে, এসে পয়সা করে দিয়ে এটা ওইটা ম্যানেজ করে তারপরে এগুলো করতো, ওগুলো বন্ধ করার জন্য বিভিন্ন রকম রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। তা আপনার যদি ওই রকম কোনো এক্সেপশন সহ হইলো, যদি আবার সেকশন 245 আই আসে, তাহলে যদি আপনার কোনো বেনিফিটের প্রশ্ন আসে, সেটাও আমরা জানি না কিভাবে লটা আসবে, যেটা কোনো আভাস পাওয়া যাচ্ছে না, একদম শেষ কথা। তো ফলে এই জাতীয় জিনিসগুলো করার আগে আপনি এটা একটু ভেবে নেবেন। হ্যাঁ, আরেকজনকে দোষ দিয়ে আপনি পার পাবেন না, আপনি নিজে, কারণ আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া না পাকিস্তান না সুইডেন না জার্মানি না এই পর্যন্ত চলে আসতে পারেন, আপনি যথেষ্ট স্মার্ট এবং আপনাকে অনেক হাই স্ট্যান্ডার্ডে ধরা হবে, সুতরাং আপনি বলতে পারবেন না যে আমরা জানতাম না ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথাবার্তা। হ্যাঁ, আপনি একটু খোঁজ খবর করেন, করে একটা জিনিস করার আগে একটু ভেবে চিন্তে কাইন্ডলি করবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মোহাম্মদ মিজানুর রহমান, আজকে আপনি খুব মন খুলে প্রাণ খুলে কথা বলতে পেরেছেন আমার মনে হয়, এবং যে বিষয়টি, গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে কথা বললাম,
যে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমরা আমেরিকায় আসি, সেখানে এসে যদি এই ধরনের অবস্থার মধ্যে পড়ে যাই তখন দুঃখ কষ্ট হওয়া ছাড়া আর কিছুই তা নেই। এবং লাস্ট সিকোয়েন্স যেটা আমরা বলতে পারি যে ডিপোর্টেশন, এত কষ্ট করে এত কিছু করার পরও পরবর্তীতে দেখা যায় যে আমাদেরকে যেখানে ছিলাম সেখানেই আবার চলে আসতে হয়। সুতরাং এই অবস্থা থেকে তখন হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে, আর তখন ওই উকিল মুক্তার ধরে ওই যে বলা যায় মানে তখন ওই ফিরোজ শাহের মতো গানের কথা শুনতে হবে, গন্ডগোলে পয়রা গেলে পাবলিক তোমাকে বাঁচাইব না, উকিল মুক্তার যতই ধরো বেল পাইবা না। আসলে এই হলো অবস্থা। তা এখন আমাদের হাতে একেবারেই সময় নেই। অ্যাটর্নি মীর মোহাম্মদ মিজানুর রহমান, আপনি যথেষ্ট ব্যস্ত মানুষ, আপনি বললেন নিউ ইয়র্ক থেকে আপনার বাসা নিউ জার্সিতে, এত কষ্ট করে সেখানে গিয়েছেন এবং সেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, প্রশ্নের জবাব দিয়েছেন, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। রানা ভাই, আপনি জানেন আমি কতটুকু কৃতজ্ঞ আপনার কাছে, আমাকে আপনি এই অনুষ্ঠানে এনেছেন, আমরা ধন্যবাদ। আমারও আপনার কাছে প্রাণিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ইমিগ্রেশন নিয়ে যে কথাগুলো বললাম নিশ্চয়ই আলোচনার ভিত্তিতে আপনাদের যথেষ্ট উপকার হয়েছে এবং উপকার সামনে যারা আমরা নানান রকম সমস্যার মধ্যে আছি তাদের সেই সমস্যা উত্তরণের ক্ষেত্রে যথেষ্ট উপকার হবে বলেই আমরা বিশ্বাস করি। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন টিভিএন 24 টেলিভিশনের সাথে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।